সঙ্গীত মানুষকে নিয়ে যেতে পারে তার আত্মার কাছে, সঙ্গীত ফিরিয়ে দিতে পারে পরাজিতের সাহস, শুদ্ধ করে তুলতে পারে একজন অপবিত্র মানুষকে, সঙ্গীত শিখিয়ে দিতে পারে কি করে ভালোবাসতে হয় প্রিয়তম মানুষকে, প্রকাশ করতে পারে একটি জনপদের আবেগ আকাঙ্ক্ষা প্রেম আর বিজয়কে। পদ্মা মেঘনা ধলেশ্বরী করতোয়া নদীর কুলে কুলে যে জনবসতি, তা নিয়ে যুগ যুগ ধরে রচিত হয়েছে পালাগান কীর্তন জারি ভাটিয়ালি ভাওয়াইয়া, চারণ কবিদের মুখে মুখে ফিরেছে সেই সঙ্গীতের দোতানা। লালন হাসন গগন হরকরা থেকে শুরু করে মুকুন্দ দাস রজনীকান্ত রমেশ শীল কানাই কেষ্টের সাঙ্গীতিক ধারাকে আজকের সময়ে ধারণ করেছে যে কণ্ঠস্বর, তার নাম ফকির আলমগীর। ফকির আলমগীরের সঙ্গীতের ভুবনে পৃথিবীর সব দুঃখী নারী একটি নারী হিসেবে ধরা পড়ে, তার নাম সখিনা। এই সখিনা কখনো রিক্সাওয়ালার মলিন শাড়ি পরা প্রিয়তমা স্ত্রী, কখনো সে টঙ্গীর কোনো কারখানা শ্রমিকের জন্যে প্রতীক্ষায় উন্মুখ হয়ে বসে থাকা লাজুক নম্রবধূ, কখনো সে বন্যায় ভেসে যাওয়া সংসারের বিক্ষুব্ধ চিৎকার, কখনো সখিনা নিজেই শ্রমজীবী মানুষের একজন হয়ে অতি প্রত্যুষে চলে যায় ইট ভাঙার কাজে, খোয়া ভাঙতে ভাঙতে কখন যে অতি গোপনে ঘাম মুছে নেয় তার কপালের টিপ সে জানে না, এই কপালের টিপ সে ফিরে পেতে চায়, কিন্তু কি করে কিভাবে কখন, এই প্রশ্নের উত্তর কি, এই জিজ্ঞাসার সমাধান কোথায়, এই উত্তর আর সমাধানের প্রক্রিয়াকে আত্মস্থ করে গান করে যে সুপুরুষ, তার নাম ফকির আলমগীর।